নমস্কার নমস্কার, আমি অভি। স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লেটস গো উইথ অভিতে। আজকে আমি এসছি সবুজসংঘের চিন্নমস্তা মায়ের কালী মন্দিরে, এখানে যেখানে বহু ধুম করে বাৎসরিক পুজোটা হচ্ছে মায়ের, চিন্নমস্তা মায়ের। তো আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে থাকুন, দেখে থাকুন আমার এই ভিডিওটা। আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, সেহেতু প্রচুর মানুষের এখানে ভিড় জমেছে, ঢল ভিড় ঢল নেমেছে। আর সঙ্গে আমিও আছি, আমি আমার মাকে নিয়ে এখানে এসছি। আর আজকে চেষ্টা করছি এখানে থাকার, আর সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরার আপনাদের সামনে। এইটা হচ্ছে মন্দিরের বাইরের অংশটা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকের এখানে সমাগম হয়েছে। আজ কৌশিকী অমাবস্যা আছে সেই উপলক্ষে, আর চিন্নমস্তা মায়েরও আজকে বাৎসরিক পুজো আছে। কিন্তু সব কিছু মিলিয়ে একটা খুব ভালো দিন আজকে, সেই সূত্রেই আমার এখানে আসা ভিডিও করতে। একদম ভিডিওটির ওপরেই আপনার মন্দিরটা মায়ের। বর্ধমান শহরের মধ্যে যে কটা পুরনো মন্দির আছে তার মধ্যে এইটা অন্যতম। আর সবুজসংঘের নাম কত সবাই শুনেছেন, সবুজসংঘ খুব বিখ্যাত একটা ক্লাব বর্ধমানের মধ্যে। এদের পুজো প্যান্ডেলটা এই সামনেই এখানে হচ্ছে, আর তার একটু দূরেই আছে মায়ের চিন্নমস্তা মায়ের মন্দিরটা। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। আর আমি আপনাদেরকে দেখিয়ে আনছি একদম মায়ের মূর্তিটা সামনে দেখে। তো এদের এখানে চলবে আর কি অনুষ্ঠান আজকাল পরশু দিনের ধরে। আগামীকাল এখানে জি বাংলার খ্যাত কৌশলী ব্যানার্জি আসবেন। তো এখানে আর কি আপনার অনুষ্ঠান হবে এই এই মঞ্চতে হবে। যদি আপনারা আসতে পারেন অবশ্যই আসবেন, সঙ্গে মাকে দর্শন করে যাবেন আর কৌশলী গান শুনে যাবেন। চিন্নমস্তা মায়ের মন্দিরের পুজো হওয়ার আগে ঘটে জল ভরার জন্য সবাই তৈরি আমরা। চলুন তাহলে বাকিদের সঙ্গে আমিও এবং আমার সঙ্গে আপনারাও চলুন আজকে মায়ের ঘটে জল ভরার দৃশ্য দেখতে। চিন্নমস্তা মায়ের মন্দিরে জল ভরার জন্য এখন যা হচ্ছে, আর সাথে এখানে বাজি পড়ানো হচ্ছে। আর এসব এখানকার মেম্বার রয়েছে এই মুহূর্তে, সঙ্গে আমাদের বর্তমানে বিধায়ক মহাশয়ও আছেন। Thank you.
বেশ কিছুটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম মায়ের ঘাটের সামনে। এটা মন্দির থেকে একটুখানি রাস্তাটা, বেশি দূর নয়। তো সবাই আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি ঘাটে। এইবার ঠাকুরমশাই নামবেন, নেমে জল ভরবেন ঘটের মধ্যে। চলুন আমরা একবার দেখে নিই সেটা। ঘটে জল ভরা অনুষ্ঠান শেষ করে আমরা আবার সবাই মিলে ফিরে যাচ্ছি মা চিন্নমস্তা মন্দিরের দিকে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, সেই প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে ঠাকুরমশাইয়ের মাথায় মায়ের ঘটে জল নিয়ে আমরা সবাই মিলে ফিরে এলাম মন্দিরের মধ্যে। সাথে সবাইকার করতালি,
উলু দেওয়া, শাক বাজানো, সেই সব কিছু নিয়ে সবাই মিলে আমরা মাকে আবারও নতুন করে একবার বরণ করে নিচ্ছি। নমস্কার, এই মুহূর্তে সবুজসংঘের কমিটির মেম্বার বাপিদা আমার সঙ্গে আছেন। তো তার মুখ থেকে আমি শুনে নেবো এই পুজোর কিছু কথা আর কি। সবুজসংঘে যে আজকে মা চিন্নমাস্তার বার্ষিক পুজো জ্ঞাপন করা হচ্ছে, আমাদের মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। আচ্ছা, এবছর আমাদের 48 বছর বর্ষ উপলক্ষে আমাদের মা চিন্নমাস্তার পুজো বার্ষিক অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মার আগে আমাদের মাটি মূর্তি আসতে আমাদের 2020 সালে করোনার সময় আমাদের মাকে আমরা অষ্টাদশ মূর্তি তৈরি করেছিলাম। সেই সময় আমাদের মূর্তির আমাদের কিছু কাজ অসম্পূর্ণ ছিল, এবছর সেই কাজটা সম্পূর্ণ করে আমরা মাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করলাম। আজকে মায়ের বার্ষিক পুজো, আমাদের 11 তারিখে আমাদের মায়ের পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে। আজকে আমাদের বিকেলে 5:45 আমাদের আজকে শোভাযাত্রা করে ঘটে জল আনা হয়েছে। এখন 7:00 আমাদের মায়ের পুজো আরম্ভ হবে। আচ্ছা, মায়ের পুজো অঞ্জলি 6:30 সময় আমাদের অঞ্জলি হবে, অঞ্জলি পর আমাদের ভোগ বিতরণ হবে। কালকে সকাল থেকে আমাদের মা চিন্নমাস্তার বার্ষিক পুজোর যে ভোগ অনুষ্ঠান আছে সেটা 12:00 বিকেল 5:00 পর্যন্ত। বর্তমানে এখানে দেখুন 10-12 হাজার ভোগ আমাদের এখানে পেয়ে থাকেন প্রতি বছর মতো। এবছরও আমাদের সেই আয়োজন করা হয়েছে। এখানে ভোগে আপনার বিভিন্ন আইটেম করা হয়, যেমন আমাদের খাস ছেলে খিচুড়ি থাকে, তরকারি থাকে, পায়েস থাকে, চাটনি থাকে, বোঁদে থাকে, এরকম আমরা ভোগ মানুষকে দিয়ে থাকি। কালকে বিকেল 5:00 সময় আমাদের জীবাঙ্গলাখ্যাত কৌশলী ব্যানার্জি দত্ত কালকে আমাদের এখানে অনুষ্ঠান করতে আসবেন মা চিন্নমাস্তার পুজো উপলক্ষে। 16 তারিখে আমাদের জীবাঙ্গলার এবার চ্যাম্পিয়ন যে হয়েছে যে পদ্ম পলাশ, 16 তারিখে আমাদের এখানে আমাদের মায়ের মন্দিরের পাশে এখানে স্টেজে আমাদের
পদ্মকলাশ অনুষ্ঠান দেখতে হবে। বর্ধনবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি মায়ের পুজো উপলক্ষে। আজকে পুজো অনুষ্ঠান শুরু হলো, কালকে থেকে আমাদের মায়ের ভোগ প্রসাদ বিতরণ হবে, তারপর পরপর দুদিন আমাদের মায়ের পুজো উপলক্ষে যে অনুষ্ঠান আছে আমাদের অনুষ্ঠান শেষ। ঠিক আছে, শুনলেন দাদার মুখ থেকে পুরো কাহিনীটা, পুরো এটা। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারাও আসুন এই বর্ধমানের সবুজ সঙ্গের এখানে, মা চিন্নমস্তার মন্দিরে। এখানে সবাই এখানে খুব পপুলার মায়ের মন্দিরটা, আপনারা সবাই গভর্নমেন্ট এখানে অবশ্যই আসেন। বহু দূর থেকে বহু মানুষ এসেছে আজকে মায়ের দর্শন করতে, মায়ের পুজো দিতে, এবং তাদের মধ্যে আমিও একজন হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। আর বিশেষ করে এই ক্লাবেরই সদস্য জয়দা, যিনি আমাকে এখানে দেখেছেন এই ভিডিওটা করার জন্য, তাকে অসংখ্য ধন্যবাদ, সাথে বাপিদাকেও অসংখ্য ধন্যবাদ। যারা যারা আজকে সারাদিন উপোস থেকে মায়ের পুজো দিচ্ছেন, তাদের জন্য ক্লাব থেকে খিচুড়ি খাওয়ার, ভোগ খাওয়ারও আয়োজন করা হয়েছে। তারা যেন সবাই এখানে রাত্রিবেলা ভোগ খেয়ে বাড়ি যান, সেই ব্যবস্থাও এই ক্লাব থেকে প্রতি বছরের মতো এবছরও করা হয়েছে। তো অনেক কিছু জানতে পারলাম এখানে এসে এই ক্লাবের অংশ হতে পেরে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।